তো আমাদের জন্য আজকের কর্মসূচি করা হচ্ছে করণীয় মাত্র দুই কাম, কয়টা কয়টা? এক নম্বর করা, এক নম্বর আল্লাহকে রাজি করা, বলেন আল্লাহকে রাজি করব, বলেন তাহলে আরো সুন্দর হবে কথাটা, আল্লাহকে রাজি ইনশাআল্লাহ। আচ্ছা শুনেন একটা, আরেকটা উদাহরণ শুনেন, শোল মাছ ধরছেন, আহা গ্রামের মানুষ নাই, আমার মামু ধরছে, আমরা ধরছি, শোল মাছ ধরছেন, সহজ কাম না কঠিন কাম? অনেক বেশি কঠিন। শোল মাছ ধরা যত কঠিন, ওইটারে নিয়া পুকুরের পাড়ে ওঠা তার চেয়ে বেশি কঠিন, কথা ঠিক? এক আল্লাহর বান্দা পানির নিচে শোল মাছ একটা ধরছে, দইরা শোল মাছের কানের ভেতর দিয়া হাত ঢুকাইয়া দিয়া পেটের মধ্যে এমন ভাবে চাপ মারছে, শোল মাছ তো দোয়াইলাম তো সোহানাকে পড়তে পড়তে শেষ, কোন রকম আস্তে 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 উপরের দিকে উঠতেছে। প্রথম পা যখন রাখছে তখন তো পুকুরের পাটটা শুকনাই ছিল, তখনও তো পানি পড়ে নাই, তো প্রথম পা রাখার পর দ্বিতীয় পা রাখার জায়গাটা তো ভিজে গেছে, উপরের পানিটা গড়ায় আসছে না, তো দ্বিতীয় পা রাখার সাথে সাথেই পা গেছে পিছলায়, পা পিচ্ছিল, জায়গা পিচ্ছিল, পা স্লিপ কাটছে, হাত গেছে একটু ঢিল হইয়া, হাত একটু ঢিল হওয়ার সাথে সাথেই শোল মাছ সালাম দিয়ে গেছে। আচ্ছা একটু বুঝে শুনে বলেন, শোল মাছটা না পাইলে যেই কষ্টটা লাগতো, এখন পাওয়ার পর যে ছুটে গেল কষ্টটা কম না বেশি? মাশাআল্লাহ, বুঝে গেছেন? আল্লাহকে রাজি করলাম কিন্তু রাখতে পারলাম না, ওটা আমাদের জন্য আরও বড় দুর্ভাগ্যের কথা। এই জন্য আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, প্রথম কাজ কি? আল্লাহকে রাজি করব, দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহকে রাজি রাখবো। কয় কাজ হলো বলেন, কয় কাজ হলো? এখন আল্লাহকে রাজি, আমি আলোচনার বিষয়বস্তু এখনো ঠিক করি নাই, এটা বুঝে রেখে, আল্লাহকে রাজি করে কেমনে রাখে কেমনে, আল্লাহকে রাজি করে কেমনে রাখে কেমনে? সমস্ত নেক আমলের মাধ্যমে আল্লাহকে রাজি করা হয়। আপনি নামাজ পড়েন আল্লাহকে রাজি করার জন্যে, আপনি রোজা রাখেন আল্লাহকে রাজি করার জন্যে, আপনি তিলাওয়াত করেন, তাসবিহ পড়েন, হজ করেন, সব করেন আল্লাহকে রাজি করার জন্যে, নেক আমলের মাধ্যমে আল্লাহ রাজি হন। আর আল্লাহকে রাজি রাখে কেমনে? বলে আল্লাহ নারাজ হয় কখন? বান্দা যখন গুনাহ করে আল্লাহ নারাজ হয়ে যান, তাইলে আল্লাহকে রাজি রাখার পদ্ধতি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া, রাজি করার পদ্ধতি হচ্ছে নেক আমল করা, রাজি রাখার পদ্ধতি হচ্ছে, বলে না? যেহেতু আমাদের সময় ছোট্ট, এই জন্যে আমরা ওই দুই বিষয়ের আলোচনা করব না, আমরা একটা করব ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি করার পদ্ধতি বেশি আলোচনা হয়, বেশ সবসময় মানুষ এই আলোচনাই বেশি করেন, আমরাও করি, বেশিরভাগ মানুষই আল্লাহকে রাজি রাখার কথাগুলো বলেন, আমরা ওই আলোচনা করব না, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহকে রাজি রাখার পদ্ধতি। এখন পিছনের পড়াটা একটু শোনাইতে হবে, নাইলে হারায়া যাবেন, কই যাচ্ছি আমি, একদম আগা থেকে গোড়া পর্যন্ত যে আয়াত দিয়ে বয়ান শুরু করছি ইনশাআল্লাহ, ওই আয়াত দিয়েই বয়ান শেষ করবো ইনশাআল্লাহ, মাঝখানের কথাগুলো জোরা আপনাদের লাগাইতে হবে, আমিও লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। এই পুরো আলোচনার এক লাইনে বানাইছি, বাকিগুলো এখন আপাতত ছাড়েন, এখন আমার সাথে বলেন আলোচনা, আমরা মূল পয়েন্টে ঢুকছি, আলোচনার বিষয়বস্তুতে খুব দ্রুত আমরা ঢুকে যাচ্ছি। বলেন আল্লাহকে রাজি কেন রাখবো? আবার বলি শুনেন, ভুলে যায় না, ভুললে কিন্তু মুরগি বানাইয়া দেবো। আল্লাহকে রাজি কেন রাখবো? আল্লাহকে রাজি এই জন্যে রাখবো যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোমার উপর রাজি। বলেন আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক বলেন, বান্দা আমি তোমার উপর। আবার বলেন আল্লাহকে রাজি কেন রাখবো? মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন আমি যেই জায়গায় জুমা পড়াই, কলেজ ইউনিভার্সিটির একদম মাঝখানে, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ সবগুলোর মাঝখানে, তো ইউনিভার্সিটি কলেজের ছেলেপেলেরা খুব বেশি আমার সাথে যোগাযোগ রাখে, সম্পর্ক রাখে। এটার কারণ আমি বড় মানুষ সেই জন্য না, আমি ছোট মানুষ ওই জন্যে, বড়দের কাছে যাওয়ার সাহস পায় না ওরা, বাচ্চা মানুষ, তা আমার ছোটো পায়া পায়ে আমার জ্বালায়, তা আমার কাছে যে আসে ওরা, তো প্রায় ছাত্রের একটা অভিযোগ, হজরত গুনাহ তো ছাড়তে বলেন, গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, গুনাহ ছাড়তে চাই, বলেন না, গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না।
তা আমি হাসি আর বলি, আরে আমরাও আমাদের বড়দের কাছে এই কথাগুলো বলতাম, হজরত গুণা তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। তা আমাদের বড়রাও বলতেন, আরে আমরাও আমাদের বুজুর্গদেরকে বলতাম, হজরত গুণা ছাড়তে চাই ছাড়তে পারি না। তো কি বুঝলেন, এই সমস্যা নতুন না পুরাতন? পুরাতন। তো আমাদের বড়রা এই পুরাতন এক সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে ঘেঁটে ঘেঁটে বের করছেন। তারা কোরআন হাদিস থেকে ঘেঁটে ঘেঁটে গুণা ছাড়ার কিছু সহজ রাস্তা বের করেছে, গুণা ছাড়ার সহজ রাস্তা বের করেছেন।